নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগ নিয়ে আমি সঞ্চিতা আবার আর আজকে ব্লগটা শুরু করেছি। ওই দেখো আমার টেপির মা দাঁড়িয়ে আছে, মুখটা কেমন করছে দেখো। ওকে বলেছি আমার চুলটায় একটুখানি তেল লাগিয়ে দে, খুব মাথার যন্ত্রণা করছে। তো ওকে বললাম যে একটুখানি পুজো টুজো গেছে না, এত শ্যাম্পু করা হয়েছে, কন্ডিশনার শ্যাম্পু এইসব করে না, একেই তো আমার চুল নেই, মানে চারটে আছে, এই চারটে আমার দুটোতে পরিণত হয়েছে। তো ওই জন্য রেনুকে বললাম, রেনু আমাকে একটুখানি চুলটা, রেনুকে বললাম রেনু চুলটায় তেল দিয়ে দে নয়, এটা মিথ্যে কথা বলা হবে, আমার চুলে কিন্তু তেল রেনুই দেয়। একদিন দিলেও রেনু দেয়, দুদিন দিলেও রেনু দেয়, অনেক বছর হয়ে গেছে, আজকে 4-5 বছর হয়ে গেছে যতদিন ধরে তনু রেনু বড় হয়েছে। ওদের তেল দেওয়া মাথায় আমি বন্ধ করে দিচ্ছি, ওরা আমার মাথায় তেল দিয়ে দেয়। চলো, এটাও তো একটা বিশেষ পাওয়া বলো। তো যারা আমার চ্যানেলে নতুন আসছো তাদেরকে আমি বলবো, আমাদের মা মেয়ের এই বন্ডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর যারা পুরনো বন্ধু আছে তাদের তো আর নতুন করে আমি কী বলবো। আর দেখো রোগড়ে রোগড়ে চুলগুলো আমার সব তুলে দেবে, যে কটা আছে সেকটাও যেন পড়ে যায়। যাই হোক, আমাকে না ডাক্তার একদম তেল দিতে বারণ করে, খুব কম তেল দিত, যেদিনকেই দেয় রেনু তেল দেয়, চুল আঁচড়ে দেয়, এগুলো রেনু করে, তনু করে না। তনুর আবার এইসব থেকে খুব অ্যালার্জি, ওর এনে আমাকে খাইয়ে দেবে, বাকি সব কাজ করে দেবে, ওর আবার কাউকে আদর যত্ন করাটা ওর হাতে নেই, ওটা রেনুর মধ্যে আছে। ও কাজকর্ম করতে পারে না কিন্তু লোককে আদর যত্ন করতে পারে। তো চলো সঙ্গে থাকো, কী করি আগে চান করি, পুজো করি, তারপরে বাকি ব্লগটা দেখাচ্ছি। সন্ধে হয়ে গেছে, চাটা খেলাম, চাটা খেয়ে এবার একটু জিনিস বানাতে, একটা জিনিস বানাতে খেতে ইচ্ছা করলো, সবাই বলছে, তো একটু একটু বানাবো। এটা হচ্ছে কিছুই না, পেঁয়াজ কাটা হয়ে গেছে, পেঁয়াজ আর সিমলা মির্চ দিয়ে একটুখানি, ওই আর কি, সেরকম কিছু নয়, চিজ ফিজ কিছু দেবো না, নর্মাল। দেখতে পাচ্ছি তোমরা, একটু ভেবে নেবো, একটু সস দেবো, সসটা দিয়ে বানাবো, তনু খুব ভালো পাস্তা বানাবে, তনু মানে আমার বড় মেয়ে, বলবে সব কথাতে। এখন রেনু বলবে আমার ছোটটা না, যদি এখন তনু তনু করি বলবে সব কথাতে বড় মেয়ের কথা, বড় মেয়ের কথা, আমাকে তো ভালোই বাসে না এইসব বলবে, যে যেটা ভালো পারে সেটা বলবো, বলো কি করবো। অনেকগুলো জামা কাপড় গোছানো আছে, পাস্তাটা একটুখানি করে নিই, দিয়ে গিয়ে জামা কাপড়গুলো গোছাবো। সেরকমভাবে না ভাজা ভাজা হয়ে গেলে খুব অল্প তেলে বানায়, এরকম ভাজা ভাজা হয়ে গেলে আমার না এই কুকিংয়ের ভিডিও করার না একটা অভ্যাস নেই। তো এইটা হয়ে গেলে আর দেখো পাস্তাটাকে সেদ্ধ করে রেখেছি, আর এটাকে না একটা সস, শেজওয়ান চাটনি এই সব মিশিয়ে একটা লিকুইড টাইপের বানিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে আমি না হলুদ দেবো না, কারণ এই যে এই সসের কালারটা থেকে একদম লাল একটা কালার হবে, যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে
তখন এটার মধ্যে নুন দেবো আর একটু লঙ্কা দেবো, দিয়ে সসটা দিয়ে পাস্তা গুলো দেবো। নুন অল্প, নুন বেশি নয়, কারণ একটুখানি মিষ্টি মিষ্টি ভালো লাগে। নুন দিলাম, লঙ্কা গুঁড়োটা আমি স্বাদ মতন দেবো, এই যে এইটাকে ইয়ে করে রেখেছি সস করে দেওয়া। হবে মাখো মাখো, একটুখানি মেয়েও দেবো, তোমরা চাইলে চিজও দিতে পারো। বাট আমার এখন চিজ শেষ, তো আমি ওই জন্য মেয়েও দিলাম। মেয়েটা দিলে ব্যাপারটা একটু বেশ ক্রিমি ক্রিমি টেক্সচারটা আছে। এখন মেয়েটা দেওয়ার পরে যে সেদ্ধ করা পাস্তাগুলোকে গ্যাসটাকে লো ফ্লেমে ব্যাস এবার মিশিয়ে নেওয়া, আর কিছু না, হয়ে গেল পাস্তা। মাঝে মাঝে ভালো লাগে, কোনো থাকলে খুব বানাতে, আমার এখন আর ভালো লাগে না, খুব বানিয়েছি আগে, এখন আর এসব বানাতে বিরক্ত লাগে। ডাল ভাত যেমন করে ফেললেই হলো, দুনিয়া রোগ ধরেছে, একটু ঝাল দিতে হবে, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, আর একটু মিষ্টি দেবো, মিষ্টি দিলে বেশ একটু খেতে ভালো লাগে। এইবারে আর যদি কারো সস খাওয়ার হয় যে এক্সট্রা আর একটু সস খেতে লাগবে বা কিছু, এবারে ওইটা ওর নিজস্ব মতন, আমার হিসেবে পাস্তা রেডি। এবারে কেউ যদি হবে যে একটু আরও সস দেবো, একটু সসটা কম লাগছে, ব্যাস হয়ে গেল, গ্যাস বন্ধ করে দিলাম আর আমি ক্যামেরাও